Welcome to my channel, Activitie. I'm going to go to the house. I'm going to go to the house. আজকের ব্লগ শুরু করছি আমরা এখান থেকেই হঠাৎ করে কাশ। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে কমেন্ট করবে আমার মোটিভেশন দেওয়ার জন্য, লাইক অবশ্যই মাস্ট। তো আমাদের সঙ্গে আছে আমাদের ফালতু রাইগ মা, আর তোর ভার মেলে করে। তো আপনি দেখছেন ওখান থেকে ইনিও দেখছি, তো কোথায় মজা আগে আমরা। তো পূজার ব্যাপারে কিছু বলবেন? আমি পূজার ব্যাপারে বলতে চাই, মালটা এখন ভাব পাত্তা দেয় না, যাই আমি নাকি মাল চাল ছিলাম। ছেলে আমাদের রাগ হয়ে গেছে, তো রাগ হওয়ার এখানে কিছু নেই, এটাই রিয়েলিটি। যে ছেলে একদম রাতে একদম কম্বলের ভিতরে এসেম এরকম, আর আমাকে কত সহ্য করতে হবে বলতো, আর আমি কত কাঁদবো। কম ভাবে কান্না করে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাকে কান্না করছে, এই দেখছে। তো ছেলের অনেক কষ্ট দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যন্ত্রণাময় ব্যাপার, আমাদের সঙ্গে শেয়ার করলে আমাদের ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো কমেন্টে বলুন। তো আমাদের আলরা পথ দেখাই দিবে পুজোকে সব ভাষা থেকে, তারপর আমি ডাইলগটা দেখতে পাচ্ছেন বন্ধু, অন্ধকার হয়ে গেছে দেখতে পাই। তো এই অন্ধকারের মধ্যে কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা, তারপর হাঁটতে মজা লাগছে আর কি, কাদাই জেহের বানিয়ে ফেলি। অন্ধকার কায়েম রে মেরা কায়েম রে চকাস, তুমি খাসা আলো দেখাই, তোকে কিভাবে দেবো বসাটা, তখন বাড়িতে আসিস তো বসাটা দিয়ে দে, তখন যা দিদি বাড়ি। তো আমি এখানে বলেছিল শুন, তখন ও বলেছিল অলরেডি আমি দিদি বাড়ি চলে এসেছি, এখন আমি বাইক চালাচ্ছি, এখন পরে কর্ম করছি তোকে এখন। তো সে কি বলে আধা ঘন্টা পর ওদের বাড়ি দিয়ে সামনে যাই, এখন ছেলেটা দেখি বাড়িতে, কার মাইন্ডে চুতি না বলতো, আমার মাইন্ড চুতি হয় না, আমার চুতি হয় না, আমার শুধু হাসি পায়, আমার পুরো হাসি পায়, সেক্সি হয়ে হাসি পায়, প্রচন্ড হাসি পায়। তোর মাইন্ড চুতি হয়, কার মাইন্ড চুতি হয় না বলো, আমার না। একজন যদি বসা চায় তবে তোকে, তুই যদি বলিস কি তোকে দিব বসাটা, এত তারিখে দেবো এত দিনে দিব তোকে, এখন যদি ও তোকে অত তারিখে ডেট দিয়ে প্রমিস করে যদি প্রমিসটা না রাখে হয়তো বা কোনো প্রবলেমের জন্য রাখতে না পারে, বলবে তো যে বসাটা দিব না, তো বলবে তো বসাটা দিব না, যে বললো কি আমি দিদি পেরে যাবো, দিদি পেরে থেকে আসে দিয়ে দেবো তোকে। তো এরকম কথাটা কেন বলবো, বাড়িতেই আছিস তুই ছেলেটা, বল বাড়িতেই আছিস, পরে নিস পরে নিস পয়সাটা। বাচ্চারা এখন ঝগড়া করছে না, তো ক্যামেরাটা এত ইউজফুল আমি নিজেও জানতাম না, যাই হোক আমাকে ভালো লাগলো এই ক্যামেরার ইউজটা। আপনারা যদি হঠাৎ করে কোনো দিন দেখেন ঝগড়া, তো হঠাৎ করে ক্যামেরা অন করে দেবেন, দেখবেন ঝগড়া থেমে গেছে, হ্যাঁ একটু হলেই থামবে। যাই হোক আমাদের সেক্সি বয় 81 কিছু বলবেন না, আনবার আর কি বললে, যাই হোক ভালো কথা। তো আমরা আমরা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের রাই একটা সবথেকে ফালতু ছেলে,
যেমন কি দেখতে পেলেন এখনই আমাকে গালি দিল বকাসোদা বলে, এটা কিন্তু কথাই ঠিক না। একটা স্টুডেন্টের মুখে এসব শোনা একদম মানে কি বলবো আর জঘন্য জঘন্য মানে জঘন্যতম ব্যাপার যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এত কিছু বলার পর পিছনে লুকিয়ে গেছে কিভাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের ভিডিও এখানে শেষ করছি, কিছু ভালো না, টাটা।